বিড়া রাজীবপুর এভি হাই স্কুলে উত্তেজনা স্কুলে তালা লাগানোর অভিযোগ টিএমসিপি এর বিরুদ্ধে গতকাল শিক্ষকরা ধর্মঘটে শামিল হওয়ায় স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে বিড়া রাজীবপুর এভি হাই স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে তালা লাগানোর অভিযোগ উঠেছে টিএমসিপির বিরুদ্ধে এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল সমীরণ টিএমসিপির বিরুদ্ধে ঠিক কি অভিযোগ পাল্টা শিক্ষকদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে আমাদের শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক যারা জানিয়েছেন যে গতকাল ধর্মঘট ছিল সেই কারণে ছাত্ররা কেউ আসেননি সেই কারণে মিড ডে মিল রান্না হয়নি এই যে অভিযোগ উঠেছে অভিভাবকদের তরফ থেকে মিড ডে মিল রান্না করা হয়নি স্কুল বন্ধ রাখা হয়েছে তার প্রতিবাদে আজকে স্কুল কেটে তালা দিয়ে দেওয়া হয় এবং সকালবেলা আজকে যেটা অভিযোগ যে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় স্কুল কেটে সেখানে স্কুল কেটে তালা দিয়ে দেওয়া হয় যদিও তৃণমূলের যুব তৃণমূল নেতা প্রদীপ সিং তিনি অভিযোগ অস্বীকার করেন তাদের বক্তব্য হচ্ছে এলাকার ঐতিহ্যবাহী একটি স্কুল এবং সেখানে ধর্মঘটের কারণে আগে থেকে ছাত্রছাত্রীদের বলে দেওয়া হয়েছিল যে স্কুলে আসছে না এবং স্কুলের শিক্ষকরাই গতকাল তালা দিয়ে দিয়েছিল সেই কারণে ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা এবং অভিভাবকরাই তালা ঝুলিয়েছে এবং কিছুক্ষণ আগে তালা খোলা হয়েছে অভিভাবকদের সঙ্গে শিক্ষকরা বৈঠকে বসেছেন তবে শিক্ষকরা যেটা জানিয়েছেন যে সেখানে অভিভাবকরা বহিরাগতরা এসেই তালা ঝুলিয়ে দিয়েছে অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে চাপানো তো শুরু হয়েছে বিড়া রাজীবপুর এভি হাই স্কুলে এবং সেখানে অশোকনগরের তৃণমূল বিধায়ক তিনিও যেটা জানিয়েছেন যে এই সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই অভিভাবকরা ক্ষুব্ধ স্কুলে তালা ঝুলিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতকাল যে আন্দোলন করা হয়েছিল শিক্ষকদের তরফ থেকে এবং শিক্ষকরা কেউ স্কুলে আসেননি এবং ছাত্রদেরকেও আসতে বারণ করা হয়েছিল এমনটাই অভিভাবকদের অভিযোগ এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে যখন স্কুল খোলা হয় তখনই অভিভাবকরা তখনই অভিযোগ যে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা স্কুলে গেটে তালা ঝুলিয়ে দেয় এবং সেই নিয়ে বিক্ষোভ তৈরি হয় কিছুক্ষণ আগে তালা খোলা হয়েছে এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকরা বৈঠক করছেন ধন্যবাদ সমীরণ চলে আসছি পরের খবরে এবার বিস্ফোরক কথা বললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি যেমনটা বললেন পুলিশের মধ্যে চর রয়েছে বিজেপি বাংলা বাজার গরম করলে কিভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ করা হবে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন আমরা কিন্তু বাংলা চালাই সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয় বিজেপি বাম কংগ্রেসকে কি করে মাথা নেড়া করাতে হয় জানি ফের বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি যেমনটা বলেছেন পুলিশের মধ্যে চর রয়েছে বিজেপি বাংলা বাজার গরম করলে কিভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন আমরা কিন্তু বাংলা চালাই ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন আমরা কিন্তু বাংলা চালাই সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয় পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বিজেপি বাম কংগ্রেসকে কি করে মাথা নাড়া করাতে হয় জানি আরও যেমনটা তিনি বলেছেন সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয় এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের উদ্দেশ্যে তিনি আরও যেমনটা বলেছেন আমরা কিন্তু বাংলা চালাই প্রয়োজনে আপনাদের সেই মন্ত্র প্রয়োগ করা হবে আপনাদের উপর কোন মন্ত্র তার প্রসঙ্গে তিনি বলেছেন বিজেপি বাংলা বাজার গরম করলে কিভাবে সেটা ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ করা হবে বিতর্কিত মন্তব্য মদন মিত্র একটা বিজেপি একটা কংগ্রেস আরেকটা সিপিএম মনে রাখবেন এই তিনজনকে পান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিণেশ্বরের গঙ্গায় কি করে তর্পণ করাতে হয় ন্যাড়া করাতে হয় আমরা জানি তৃণমূল কংগ্রেস থেকে পুলিশকে বলি আপনারা বোধ হয় ভুলে যান যে তৃণমূল কংগ্রেস হচ্ছে শাসক দল কদিন আগে ঠিক পৌরসভার সামনে 50 খানা মাইক লাগিয়ে
সিপিএম মিটিং করল, আপনাদের চোখে পড়ল না, আপনারা মুখ ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে হাসছেন। সব পুলিশ নয়, পুলিশের মধ্যে চোর রয়েছে। শুধু এইটুকু জেনে রাখুন, তৃণমূল যদি মনে করে যে বাংলা বাজার গরম করলে বিজেপি, কি করে বাংলা বাজার ঠান্ডা করতে হয়, তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে, প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, তৃণমূলের কর্মীরা জানে কিভাবে চলতে হয়, আর আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়। আর তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই মন্তব্যের পাল্টা কি বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা, সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, পরপর শুনুন। যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অধঃপতন হচ্ছে আর নেতারা ধৈর্য হারা হয়ে যাচ্ছে। তার কারণ, যেভাবে সরকারি কর্মচারীদের এতদিন দাবিয়ে রেখেছিল, পুলিশকে পুরোপুরি দাবিয়ে রেখেছিল, এবং সর্বস্তরে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে সমাজে এবং কর্মক্ষেত্রে গুন্ডারাজ প্রতিষ্ঠা করে রেখেছিল। কিন্তু আস্তে আস্তে যখন তৃণমূলের পতন শুরু হচ্ছে, ধীরে ধীরে সব এখন মুখ ফেরাতে শুরু করেছে তৃণমূলের থেকে। তার কারণ, কেউ তৃণমূলকে ভক্তিতে সমর্থন করত না, সব তৃণমূলকে ভয়ের সমর্থন করত। সেই কারণের জন্য ভয় ধীরে ধীরে লোকের সমাপ্ত হয়ে যাচ্ছে, তৃণমূল জেলে যাচ্ছে, মানুষের ভয় কেটে যাচ্ছে। কার্যত তৃণমূল দলটা এখন চলছে না। তৃণমূল দলের নেতা নেত্রীরা লুঠের বখরায় কে কত বেশি পাবেন তাই নিয়ে লড়াই করে চলেছেন, বখরার ভাগ হচ্ছে। তৃণমূল দলটা এখন চালাচ্ছে তো পুলিশ, পুলিশের থানা তৃণমূল দল পরিচালনা করে, পুলিশের জেলা জেলা তৃণমূলকে পরিচালনা করে, ওসি আর বিডিও তারা মিলিয়ে পুলিশ চালায়, এবং পুলিশ কার্যত তৃণমূল দলটাকে চালাচ্ছে, এটা না বোঝার কোনো কারণ নেই। সেইটা যখন ঠিক পেরে উঠছে না, এখন আর তৃণমূল ফেল করেছে, এবার পুলিশ যখন ফেল করছে, তখন তৃণমূলের নেতাদের মাথাটা গরম হয়ে যাচ্ছে, এবং তারপরে উল্টোপাল্টা বকছে। এই যত উল্টোপাল্টা বকবে তত কিন্তু তৃণমূলের বিচ্ছিন্নতা আরো ক্রমশ বাড়বে। পুলিশ মন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জী, পরিবর্তে পুলিশের মধ্যে চর আছে, হয় পুলিশ মন্ত্রী সেই চর আইডেন্টিফাই করুন, আর না হলে ব্যারাকপুর পুলিশকে হুমকি দিয়েছেন বলে মদন বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন। মদন বাবুর এই কথাগুলো থেকেই তো স্পষ্ট ইঙ্গিত যেটা পাওয়া যায়, যেটা আমরা বারবারই বলি, যে শাসক দলের যে কিভাবে প্রশাসনিক যে একটা প্রেশার কাজ করে শাসক দলের উপরে, সেটা তো বারবার সেটাতেই প্রমাণিত। মদন বাবুর এই কথাগুলো, মদন বাবু খুব সরল সরাসরি ভাবে বিষয়গুলো বলে দিয়েছে। মদন বাবু বেসিক্যালি এখন দলের অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক কিছু করছেন, এই সমস্ত বাজার গরম করা কথাবার্তাও বলছেন, কিন্তু মদনবাবুর আলটিমেটলি কথাগুলো তো এটারই প্রতিফলন যে কিভাবে আমরা যে বারবার বলি যে তৃণমূলের যে প্রশাসনিক যে কন্ট্রোল তৃণমূল এক্সারসাইজ করে সেটাতেই সেটা প্রমাণ। আর এই পুলিশ প্রশাসনের উপর তো গোটা গোটা থানা বলুন, কমিশনারেট বলুন, সবই তো চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর কাদের দলের মধ্যে কি চর আছে কি আছে না আছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই এক্সারসাইজ অফ দি এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বাই দি তৃণমূল কংগ্রেস, এটা তো মদনবাবুর বক্তব্যে আবার পরিষ্কার। দল আর প্রশাসন যে আজকের দিনে দাঁড়িয়ে সমর্থক হয়ে দাঁড়িয়েছে, এটা এই জমানায় মদনবাবুর এই ধরনের বক্তব্য থেকে সেটা আরো পরিষ্কার হয়ে দাঁড়ায়। আমাদের বক্তব্যটাই আরো বেশি করে জোরালো হয় এই জায়গা থেকে, এই সমস্ত কথাবার্তা থেকে। আর এবার আপনাদের শোনাবো মদন মিত্রের এই বক্তব্য প্রসঙ্গে কি বলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো বাংলার শাসক হিসাবে নিজেদেরকে মনে করে না, তারা বাংলার মানুষের সেবক হিসাবে নিজেদেরকে মনে করে। এবং পুলিশের প্রতি অশালীন আচরণ যদি শিখতে হয় তাহলে বিজেপির কথা শুনতে হবে। আপনারা দেখেছেন গতকালও স্বাস্থ্য ভবন অভিযানের নামে বিজেপির বিধায়ক অগ্নি মিত্রা পাল থেকে বিভিন্ন নেতা নেত্রীরা কিভাবে পুলিশকে সামনে দাঁড়িয়ে অপাত্য অবস্থায় গালিগালাজ করেছে। তৃণমূল কংগ্রেস
কখনো প্রশাসনকে যেমন প্রভাবিত করে না, ঠিক তেমনি যারা প্রশাসন এবং পুলিশে রয়েছে তাদের প্রতি অসম্মান করে না। আর আমরা বাংলার মানুষের রায়ের উপর ভরসা করি, তার কারণ আমরা জানি যে আমরা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে বাংলার মানুষের জন্য কাজ করে যাই, তাই বাংলার মানুষের রায়ের উপর আমাদের ভরসা আস্থা রয়েছে। আর এবার চোখ রাখবো মালদার খবরে। মালদার হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে এলো সংঘাত। বুথ কমিটির বৈঠকে তুলকালাম পরিস্থিতি উপস্থিত নেতৃত্বের সামনেই বিক্ষোভ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ চৌধুরী। অভিজিৎ, ঠিক কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়? দেখো, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই তাপ উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে, বিশেষ করে তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে। এই নিয়ে একাধিকবার গণ্ডগোল হয়েছে। আবারও গতকাল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের থানাপাড়ায় প্রার্থী বাছাই নিয়ে বুথ কমিটির মিটিং বৈঠক ছিল। সেই বৈঠকে দুটো নাম উঠে আসে। এই দুটো নাম উঠে আসা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক তর্কাতর্কি এবং ধাক্কাধাক্কি শেষ পর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যদিও পরে অঞ্চলে যে নেতৃত্ব যারা ছিল তারা পরিস্থিতি সামাল দেয়, কিন্তু সামাল দিলে কি হবে, গোষ্ঠী কন্ডল এখনো ওদের মধ্যে রয়েছে, তাদের বক্তব্য একজনেরই নাম দিতে হবে, দুজনের নাম আসা আর যাবে না। এই নিয়ে তৃণমূলের বক্তব্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ অভিজিৎ চৌধুরী। চলে আসছি পরের খবরে। ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই এর ভূমিকা। টাকা দিয়ে চাকরি পাওয়া চারজন শিক্ষকের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করে প্রশ্নের মুখে পড়তে হলো সিবিআই কে। যোগ্য প্রার্থীদের চাকরি ছিনিয়ে যারা চাকরি পেয়েছে তারা কিভাবে সাক্ষী হতে পারে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই প্রশ্ন আজ করেন বিচারক। 17 মার্চের মধ্যে এ নিয়ে সিবিআই এর জবাব তলব করেছে আলিপুরের বিশেষ আদালত। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গ্রুপ সি তে 57 জনের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ইতিমধ্যে গ্রুপ সি তে 842 জনের মধ্যে 57 জনের চাকরি বাতিল করেছেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেহেতু এই 57 জনকে কোনো সুপারিশপত্র দেয়নি এসএসসি, তাই তাদের চাকরি হাইকোর্টে সরাসরি বাতিল করেছে। বাকিদের চাকরি বাতিলের বিজ্ঞপ্তি আজই দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, আপনাদের জানিয়ে রাখব। ইতিমধ্যে গ্রুপ সি তে 842 জনের মধ্যে 57 জনের চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে চাকরি প্রার্থীদের চাকরির জন্য সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, চাকরি প্রার্থী পিছু 4 থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি থেকে মোট 312 জন চাকরি প্রার্থীর তালিকা পেয়েছিলেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে দাবি করা হয়েছে এর মধ্যে প্রায় 20 জনের নিয়োগ করিয়ে দিয়েছিলেন ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই 20 জনের বিস্তারিত তথ্য এসেছে তাদের হাতে, এমনকি তার বাড়িতে পাওয়া বেশ কিছু অ্যাডমিট কার্ডের প্রতিলিপি মিলেছে মানিক ভট্টাচার্যের বাড়িতেও। ইডি সূত্রে দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও লেনদেন হয়েছে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আজ আদালতে পেশ করবে ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, শান্তনুকে নগদে ধাপে ধাপে 70 থেকে 80 লক্ষ টাকা দিয়েছিলেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। জেরায় শান্তনু বন্দ্যোপাধ্যায় দাবি করেন কুন্তল ঘোষ তাকে কোনো টাকা দেননি। ইডি সূত্রে দাবি, যুব তৃণমূল নেতা শান্তনু ও তার পরিবারের 20টি সম্পত্তির হদিশ মিলেছে। এই সম্পত্তি কেনার টাকার উৎস কি তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। তদন্তকারীরা জানতে চান, তবে কি কুন্তলের দেওয়া টাকাতেই সম্পত্তি কেনা হয়েছিল? শান্তনুর বাড়ি থেকে যে 300 জন চাকরি প্রার্থীর তালিকা মিলেছিল তাদের বেশ কয়েকজনের চাকরিও হয়েছিল। চাকরি প্রার্থীদের কাছ থেকে শান্তনু কি সরাসরি টাকা নিয়েছিলেন? খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
সাগরদিঘির প্রভাব পড়ল না জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচনে। ব্যাংকের 450টি সোসাইটির মধ্যে সবগুলিতেই বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। ফের চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই নির্বাচনেও বাম ডান প্রার্থীরা একত্রে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে। তাই সাগরদিঘির পর এই নির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবশ্যই এর প্রভাব পড়বে এমনটাই দাবি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর। বিজেপির দাবি নির্বাচন নয় প্রহসন হয়েছে। সমবায় ভোটে জলপাইগুড়িতে জিতল কে? তৃণমূল আমার কে? সমবায় ভোটে আলিপুরদুয়ারে জিতল কে? তৃণমূল আমার কে? চোখ রাখবো ত্রিপুরার খবরে। ত্রিপুরায় সিপিএম এবং কংগ্রেস সাংসদদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে ত্রিপুরায় যায় কংগ্রেসের এবং সিপিএম এর 7 সাংসদের একটি দল। গতকাল বিকেলে সিপাহীজলার নেহাল চন্দ্রনগরে গেলে সেখানে পুলিশের সামনেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ তুলেছেন ওই দলের সদস্যরা।